হাই, আমি সুপ্রিয় এবং আমার সাথে আমার বন্ধু নন্দ, নন্দেশ্বর মণ্ডল। তো আমরা আজকে একটা ঐতিহাসিক জায়গায় এসেছি এবং সেটা আমরা পরিদর্শন করতে এসেছি। তো আমরা সেটা একা উপভোগ করব সেটা একদমই চলে না, তাই আপনাদেরকেও সেই মন্দির পরিদর্শন করাবো। মন্দিরটা হচ্ছে আমাদের কোটাসুল বলে একটা জায়গায় রয়েছে, কোটাসুল, এবং সেটা বীরভূম জেলার অন্তর্গত। তো চলুন আমরা মন্দিরটার দিকে যাই। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির। চলুন তাহলে আমরা মন্দির পরিদর্শনের দিকে যাই। প্রথমে দেখছেন মন্দিরের গেট, দেখুন লেখা আছে কোটাসুর শ্রী মদনেশ্বর শিব মন্দির, বীরভূমের অন্তর্গত। তো চলুন আমরা ভেতরের দিকে যাব এবং সকল বন্ধুদেরকে আমরা দেখাবো বিষয়টা। আমাদের ছোট্ট আজকের একটা ছোট্ট ব্লগ। দেখুন এটা মূলত প্রথম গেট, আমরা প্রবেশ করবো। দেখুন প্রথমে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূল শিব মন্দির। এবং দেখুন একটু ওপরে যদি যায় শ্রী মদনেশ্বর মহাদেব এবং জীর্ণ সংস্কার, পরবর্তীকালে সংস্কার করা হয়েছে। আপনারা দেখতেও পাচ্ছেন যে চতুর্থ সংস্কার 1427 সালে হয়েছে। তো এটাই, এটা হচ্ছে মেন মন্দির, একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনারা এই সময় আমাদের মহাদেব বাবার দর্শন করছেন। চলুন তাছাড়াও আমরা এখানে কিছু ঐতিহাসিক ব্যাপার দেখব, সেগুলো আপনাদের দেখাবো, যেগুলো আর কি মহাভারতের সঙ্গে রিলেটেড কিছু ব্যাপার। এদিকে দেখুন, জাস্ট এমনি ছোট্ট ব্লক দেখাচ্ছি যেখানে পাশে এমনি মন্দির রয়েছে, শিব মন্দির, এগুলো ছোট বলতে পারেন মূর্তি রয়েছে যেখানে। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখাবো, দেখতে পাচ্ছেন মা মঙ্গলচণ্ডী। আচ্ছা, এরপরে যে মূল আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেটার দিকে, সেটা হচ্ছে দেখুন আমরা মহাভারতে আমরা কুন্তির কথা সবাই জানি। তো সেই কুন্তি দেবী যে প্রদীপ মানে জ্বালাতেন, সেই প্রদীপ কিন্তু এখানে রাখা হয়েছে এবং এটাই মানা হচ্ছে যে এটাই আমাদের এই প্রদীপই আর কি কুন্তি দেবী জ্বালাতেন। আচ্ছা, এরপর আপনারা দেখছেন যে বক রাক্ষসকে যে হত্যা করা হয়েছিল, তো বক রাক্ষসের যে মালাই চাকি সেটা কিন্তু এখানে অবস্থান করছে, এখানে রাখা হয়েছে। বাবা ভৈরবনাথ। তো আমরা জাস্ট দেখছি এখানে একটা ছোট, এখানে স্নানাঘাটও রয়েছে, আমি আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করবো। আমাদের কি বার হচ্ছিল সোমবার আমাদের রথ ছিল, তো সেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রথ রাখা হয়েছে। আমি আপনার এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন। তো আমি বলবো যে খুব কাছে, এবং আপনারা যদি ছোট একটা ট্রিপ করতে চান, একদিনের জন্য ঘুরতে চান, তাহলে অবশ্যই এটা একবার দেখে যান, এটাই বলবো।
এটা ওটা ছোট শিপ দেখছেন এখানে রয়েছে এটা বেশ ভালো ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে তাহলে আপনারা দেখলেন এতক্ষণ মদনেশ্বর শিব মন্দির এবং আমরা জাস্ট অন্য কাজে বেরিয়েছিলাম সেই কাজ সুসম্পন্ন করার পর আমরা কথিত আমি শুনেছি ব্যাপারটা যে আমার বাড়ি যেহেতু কাছাকাছি খুব এখান থেকে বাট সেখানে এখানে আসা হয়ে ওঠেনি তো আজকে দেখে গেলাম এবং বন্ধু এসেছিল আমার সঙ্গে তো খুব ভালো আপনারা যদি খুব কাছাকাছির মতো থাকেন মুর্শিদাবাদ বা বীরভূমের যে কোনো জায়গায় তাহলে এটা দেখে যেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ।